ভিউয়ার্স, আমরা আগের একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে আমরা ইউরোপ ট্যুরে যাচ্ছি। আমাদের ইউরোপ ট্যুরের জন্য আমরা যা যা কিনেছি তার উপর একটা আইডিয়া আপনাদেরকে এখানে দেখাবো। আপনারা আমাদের ভিডিওটা দেখবেন, আর আপনাদের যদি কোনো সাজেশন থাকে সেখানে কমেন্ট সেকশনে লিখবেন। আর যদিও আমাদের এই জিনিসটা ইউরোপ ট্যুরের জন্য আমরা করেছিলাম, কিন্তু এটা আপনাদের হয়তো কাজে লাগবে যারা অন্য কোনো দেশে আপনারা বেড়াতে যাবেন। যেমন এই জিনিস এগুলো নিয়েছিলাম হলো আপনার, এটার মধ্যে পানির নিচে শুট করার জন্য, বা আমরা যদি কোনো কারণে কোনো জায়গায় পানি সুইমিং পুল বা কোথাও নামি এবং সঙ্গে যদি মোবাইল ফোনটা সঙ্গে নিয়ে নামতে চাই তাহলে এটা কাজে লাগবে। এটার ভিতরে পানি ঢুকবে না, ভিতরে ফোনটা রেখে পানিতে নামবে। আর এটা আরেকটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে মোবাইল ফোনকে হোল্ড করার জন্য, আর বিভিন্ন দেশে আপনারা অনেক মোবাইল চিনতে কেড়ে আছে যে আপনি হয়তো ছবি তুলতেছেন এমন সময় এসে টান দিয়ে ফোন নিয়ে পালিয়ে গেছে। এটা কিন্তু হয় ইউরোপে বেশ কয়েকটা কান্ট্রিতে, এরকম ঘটনা অনেক ঘটছে। যে কারণে আমরা যেহেতু ইউরোপে যাচ্ছি এই জিনিসটা নিয়ে নিচ্ছি, এটা আমরা গলায় ঝুলিয়ে রাখবো আমাদের মোবাইল সহ, যেন ছিনতাইকারী কোনো কারণে ছিনতাই করতে না পারে বা ছিনিয়ে না নিতে পারে। এবং আমরা আপনার ক্যামেরাটাও এখানে এইভাবে আছে, ফলে আপনি ছবি তুললেও আপনার ছবি তোলাতে পারা হবে না। তা আমাদের সবার জন্য এই ধরনের আমরা মোবাইল ফোনটা নিয়ে নিয়েছি। আর এটা যদিও একটা মানি ব্যাগ, কিন্তু আমি আসলে এটা ইউজ করতেছি আমার যে এসডি কার্ডগুলো আছে, যেগুলো অনেক ছোটো অনেক সময় দেখা গেছে যে হারিয়ে যায় আমার। যেহেতু আমি অনেক ছবি তুলব, অনেক ভিডিও করব এবং এগুলোকে প্রিজার্ভ করব, সেই কারণে এগুলোকে রাখার জন্য এই ধরনের একটা ফোল্ডার আমি বা একটা মানি ব্যাগ নিয়ে নিয়েছি, যেন আমাকে খুঁজে পেতে এবং রাখতে আমার সুবিধা হয়। তা আপনাদের যদি এই ধরনের মাইক্রো এসডি কার্ড থাকে তাহলে আপনারা এই ধরনের কিছু একটা ব্যাগ নিয়ে নিতে পারেন। অনেকগুলো আমরা প্যানড্রাইভ নিয়ে নিয়েছি, যেন আমাদের ছবি এবং ভিডিওগুলো প্রিজার্ভ করতে পারি। আর আমরা বেশ কয়েকটা পাওয়ার ব্যাংক নিয়েছি, যেন আমরা আমাদের মাঝপথে কোনো জায়গায় আমাদের মোবাইল ফোন যেন চার্জবিহীন না হয়ে পড়ে, সে কারণে ব্যাকআপ হিসেবে বেশ কয়েকটা আমরা পাওয়ার ব্যাংক নিয়ে নিব। অলরেডি নিয়ে নিয়েছি এটা একটা, আরও কয়েকটা আছে। আর বিভিন্ন দেশের আপনার সকেট, কারেন্টের সকেট ভিন্ন রকম হয়ে থাকে, তাই আমরা এই ধরনের কনভার্টার নিয়ে নিয়েছি। এবং আপনারাও এই ধরনের নিয়ে নেবেন যদি আপনি ইউরোপে যান বা বাংলাদেশ থেকে যদি ইউএসএতে আসেন বা অস্ট্রেলিয়াতে যান। এক এক দেশের কিন্তু আপনার এই সকেটের ওরিয়েন্টেশনটা একটু ভিন্ন থাকে, ফলে এই ধরনের যদি কনভার্টার না নেন হোটেলের মধ্যে দেখা যাবে যে আপনার ল্যাপটপ অথবা ফোন আপনার চার্জ দিতে পারতেছেন না, ফলে এই ধরনের কনভার্টার আপনারা নিয়ে নেবেন। আমরা এই ধরনের একটা নিয়ে নিয়েছি। আর যেহেতু কনভার্টার আপনারা একটা বা দুটো নেবেন, কিন্তু আপনাদের হয়তো ডিভাইস অনেক বেশি থাকতে পারে, সবার হাতে ট্যাব থাকতে পারে বা মোবাইল ফোন থাকতে পারে, ল্যাপটপ থাকতে পারে, হয়তো দেখা যাবে যে যে পরিমাণ কনভার্টার আছে সেই পরিমাণ আউটলেট নাই, সেই জন্য এই ধরনের একটা 1:3 আউটলেট নিয়ে নিয়েছি, যে যেন আপনার সবাই আমাদের ডিভাইসগুলো চার্জ দিয়ে নিতে পারে। আর আমরা অনেকগুলো বাজেট এয়ারলাইন্স ইউজ করব। আপনার বাজেট এয়ারলাইন্সগুলো ছোট এয়ারলাইন্স হয়ে থাকে, ফলে ওখানে এয়ার প্রেশার একটু সমস্যা তৈরি করে অনেক সময়, অনেকের কানে খুব ব্যথা হতে পারে, সেই জন্য আমরা এই ধরনের এয়ার প্লাগ নিয়ে নিয়েছি বেশ কয়েকটা। এটা হলো সিলিকন, এটা অনেক হেল্পফুল আপনার কানটাকে পুরোপুরি আটকে দেওয়ার জন্য। আর এটা হলো নর্মাল এয়ার প্লাগ, আপনারা যারা ছোট এয়ারলাইন্সে যেন কোনোভাবে লস না হয়, এটা আমি আমার কোমরের সঙ্গে ব্যাগটির ভিতরে আটকে নিব আর এটা গলায় আটকে নিব। আপনারা এই ধরনের নিতে পারেন।
আর আমরা যেহেতু ইউরোপে যাচ্ছি, আমরা এই ধরনের একটা সিম কার্ড কিনে নিয়েছি যেটা অনলাইন থেকে কিনা যায়। আপনারা যদি সুযোগ হয় এই ধরনের সিম কার্ড কিনে নেবেন, এত ডাটা সহ। ফলে আমরা যে সিম কার্ডটা কিনেছি এটা প্রায় 10 GB ডাটা সহ একটা সিম কার্ড, ইউরোপের জন্য বলি, ইউরোপের জন্য। তার ফলে আমাদের জন্য এয়ারপোর্ট থেকে নেমে আমরা ইন্টারনেট ইউজ করতে পারি বা ফোনে কানেক্টেড থাকতে পারি। আর এখানে যে জিনিসগুলো আমরা আপনাদেরকে আগেই বলেছি যে আমরা অনেকে জার্নিটাকে অনেকটা চিপ করার চেষ্টা করব, যেহেতু অল্প পয়সায় যেন একটা ভালো ট্রিপ করতে পারে। সেই জন্য আমাদের বেশ কিছু জার্নি থাকবে ট্রেনে এবং কিছু জার্নি থাকবে আপনার বাসে। ফলে আমার বাচ্চারা যেহেতু অনেক সময় মোশন সিকনেসে ভোগে, সেই জন্য বমির ট্যাবলেট নিয়ে নিয়েছে গ্রেভোয়েল। এটা আসলে মোশন সিকনেসের জন্য উপকারী। আপনারা যা আপনাদের যে যাদের মোশন সিকনেস আছে তারা এটা এই সঙ্গে নিয়ে নেবেন। আর যেহেতু এটা টাইম ল্যাগিংয়ের ব্যাপার স্যাপার আছে, আমরা আমাদের অনেক সময় দেখা যাবে যে অসময়ে ঘুম চলে আসছে। তা ঘুমটাকে রিমুভ করার জন্য আপনার ক্যাফিন ট্যাবলেট পাওয়া যায়, আপনারা নিয়ে নিতে পারেন ক্যাফিন ট্যাবলেট। আবার এরকম হতে পারে যে আপনার এখন ঘুমটাই দরকার কিন্তু আপনার যেটা হচ্ছে যে টাইম চেঞ্জের কারণে হয়তো ঘুমটা আসতেছে না, কিন্তু আপনি যদি ঘুম না আসে তাহলে আপনার জার্নিটা নষ্ট হবে। আপনি এই ধরনের ঘুমের ট্যাবলেট নিয়ে নেবেন যেটা সাইড এফেক্ট নাই, এই ধরনের খুব স্বল্প মাত্রার। আর যে আমরা আরও কিছু সতর্কমূলক ওষুধ নিয়ে নিয়েছি, যেমন ডায়রিয়া রিলিফের ওষুধ, তারপরে আপনার জ্বরের ওষুধ বা ঠান্ডা কাশির ওষুধ, এগুলো আমরা সঙ্গে করে নিয়েছি বাচ্চাদের জন্য সহ। আর কিছু ব্র্যান্ডেড ফার্স্ট এড কিট নিয়ে নিয়েছি। এইভাবে আমাদের জার্নির আনুষঙ্গিক জিনিসপত্র। আমরা ইউরোপে অল্প সময়ের জন্য যাচ্ছি কিন্তু অনেকগুলো দেশ কভার করবো, ফলে আমরা আসলে বড় লাগেজ নিচ্ছি না, আমরা সবাই ব্যাকপ্যাক নিচ্ছি। আর আমাদের জার্নিটা এখান থেকে আমরা শুরু করবো, আমরা প্রতিদিন আপনাদেরকে আপডেট করার চেষ্টা করবো আমরা কী করলাম। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।